আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকে শীর্ষে ছিলেন। এবার প্রায় এক বছর পর টি টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন শাকিব আল হাসান। গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে 252 রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী। তবে এশিয়া কাপের ব্যর্থতায় তাকে নিচে নামিয়ে এনেছে। নবী এশিয়া কাপে খেলা 5 ম্যাচের 4 ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র 16, অন্যদিকে বল হাতে নিয়েছেন 3 উইকেট। এমন পারফরম্যান্সে তার রেটিং কমেছে 6, 246 পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার 2 নম্বরে। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। অন্যদিকে এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন শাকিব। 2 ম্যাচে ব্যাট হাতে 35 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 1 উইকেট। এর আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ের 248 রেটিং ছিল শাকিবের। নবীর 6 পয়েন্ট কমলে 248 রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন শাকিব আল হাসান।